আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মহাজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আরেকটি পিঠার রেসিপি, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো চলুন শুরু করা যাক। পাটিসাপটা পিঠা তৈরির জন্য আমি এখানে গুড় নিয়েছি সোয়া কাপ পরিমাণ, যেটা আমি আধা কাপ পানি দিয়ে এটা গলিয়ে নিয়েছি। অর্ধেকটা আমি চালের গুঁড়িতে দেব এবং বাকি অর্ধেকটা আমি খিরসা তৈরিতে ব্যবহার করব। তো এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, এটা বাজারের কেনা চালের গুঁড়া। আর এখানে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি অর্ধেকটা গুড়ের শিরাটা দিয়ে দিব এখানে, আর বাকি অর্ধেকটা রেখে দিব। এখানে আমি পানি নিয়েছি 1 কাপ, দেখা যাক কতটুকু লাগে। এভাবে করে তিন চার মিনিট এটা মেখে নিতে হবে এভাবে। এখানে আমি পানি দিয়েছি আরো 1/2 কাপ এবং আরো কিছুটা পানি লাগবে এখনো। ব্যাটারটা হবে এই রকম। তো আমি এটা এখন রেস্টে রেখে দিব। এই সময়টার মধ্যে আমি এখন এটার খিরসাটা তৈরি করে নেব। হোমমেড খিরসাটা তৈরির জন্য এখানে আমি তরল দুধ নিয়েছি 1 লিটার পরিমাণ, যে কোনো ব্র্যান্ডের তরল দুধ নিলেই হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা বলক চলে এসেছে, দুধটাকে আমি কিছুক্ষণ ঘন করে তারপরে এর মধ্যে আমি চালের গুঁড়া মেশাবো। দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া এখানে আমি 2 টেবিল চামচ পোলার চাল আমি এখান থেকে 2 টেবিল চামচ দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। এবং চালের গুঁড়া দেওয়ার পরে এটা কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া। ভিউয়ার্স, খিরসাটা অনেকখানি ঘন হয়ে গেছে, এর পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দেব। কিছুটা ঠান্ডা করে তারপরে আমি এর মধ্যে গুড় মেশাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড়, অর্থাৎ যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন। এখন আমি চুলাটা আবার জ্বেলে দিব এবং সবচাইতে কম জ্বালে এটা আমি আস্তে আস্তে আরেকটু ঘন করব। তো ভিউয়ার্স, এটা অনেকখানি ঘন হয়ে গেছে, আমি আর ঘন করব না, এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়েছি এবং এখানে আমি একটি টিস্যু দিয়ে তেল মেখে দিচ্ছি যেন পিঠাটা লেগে না যায়।
পাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিতে হবে। রুটিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি একটু আলগা করে দিচ্ছি যেন উঠে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব খিরসার পুরটা। তো ভিউয়ার্স, আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা। তো আমি এখানে ঘরে বানানো খিরসা দিয়ে অর্থাৎ খিরসার পুরটা তৈরি করেছি ঘরে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন, আশা রাখি ভালো লাগবে। আর পাটিসাপটা পিঠাটা যদি কেউ চড়া আঁচে করতে চায় তাহলে সেটা হবে একটু জালি জালি মতো, হবে ছিদ্র ছিদ্র মতো। আর মাঝারি আঁচে করলে আমি যেভাবে করেছি সেরকম হবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।